রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী অতি শীঘ্রে উন্নীতিকরণের দাবিত গুৱাহাটী উত্তাল করে তুললে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে। বৃহস্পতিবারে গুৱাহাটীর দীঘলীপুখুরী পারত সংগঠনটোৱে বৃহৎ সভা অনুষ্ঠিত করে এই দাবি উত্থাপন করে। নির্দিষ্ট সময়সীমার ভিতর নাগরিকপঞ্জী উন্নীতকরণের কেন্দ্রীয় আর রাজ্য সরকারের যৌথ উদ্যোগত বিশেষ সচিবালয় গড়ি তুলবলেও দাবি করে সংগঠনটোৱে। ভারত বাংলাদেশ সীমান্তত 24 ঘণ্টা পহরার ব্যবস্থা করবলে দাবি জানায় কৃষক নেতা অখিল গগৈয়ে কয়। বিদেশী সমস্যা কেনে বিজ্ঞানসন্মতভাবে সমাধান করব লাগে তার দাবি উত্থাপন করবর কারণে আজি এই আন্দোলনের কার্যসূচী গ্রহণ করা হয়েছে। আমার দশ দফিয়া আমি একটা কর্মসূচী তুলি ধরছো, দশ দফিয়া একটা দাবি আমি তুলি ধরছো। প্রথম দাবিটো হল যে নাগরিকপঞ্জী, রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী 1951 চনের যখন নাগরিকপঞ্জী সেই 1971 চনের 25 মার্চ পর্যন্ত আপডেট করব লাগে। দুই নম্বর কথাটো হল যে এই ধরনের নাগরিকপঞ্জী উন্নীত করবলে যাওতে বিভিন্ন সংখ্যালঘু সংগঠনে যে ধরনের দাবি উত্থাপন করেছে যে তেওঁলোকে বিরোধিতা করব খুঁজেছে, পদ্ধতিটুক বিরোধিতা করব খুঁজেছে। সকলে মানি লৈছে যে নাগরিকপঞ্জী হব লাগে, কিন্তু উন্নত করার পদ্ধতিটুক তেওঁলোকে বিরোধিতা করব খুঁজেছে। আমি দাবি জানাইছো অসম সরকারক যে সংখ্যালঘু যেবিলাক সংগঠন আছে সেই সংগঠন সমূহৰ লগত এবাৰ আলোচনাত বহিব লাগে, আৰু আলোচনাত বহি লৈ যেবিলাক কথা তেওঁলোকৰ অসন্মতি আছে, তেওঁলোকৰ মতবিরোধ আছে, সেই সম্পর্কে তেওঁলোকৰ লগত আলোচনা কৰি সর্বসন্মত সিদ্ধান্ত গ্রহণ হব লাগে, যাতে মাজর পর্যায়ত কোনো পর্যায়ে সংখ্যালঘু সংগঠনবিলাকে নাগরিকপঞ্জী উন্নীতকরণের কামত বাধা প্রদান নকৰে। দুই নম্বর, তিন নম্বর আমি দাবি উত্থাপন করছো যে নাগরিকপঞ্জী উন্নীত করবর কারণে অসমত এটা সচিবালয় সেক্রেটেরিয়েট গঠন করা হোক। কারণ নহলে আমি দেখিছো যে বারে বারে অসম সরকার বা ভারত সরকারে আমাক ঠাগি আছে, বিশ্বাসঘাতকতা করে আছে। তেওঁলোকে এবার উন্নীতকরণ করিম বলে কয়, কিন্তু তারপর দেখিছো যে তেওঁলোকৰ ফোর্স নাই বলে কয়, তেওঁলোকৰ শক্তি নাই বলে কয়। গতি লোকপিয়াল যে অনুষ্ঠিত করা হয় তেনেকৈ গোটেই বস্তুটো উত্থাপন করবর কারণে, গোটেই বস্তুটো উন্নীত করবর কারণে কেন্দ্রীয় সরকারের ধনেরে অসম সরকারের উদ্যোগত এটা সচিবালয় বা সেক্রেটেরিয়েট প্রতিষ্ঠা করা হোক, যি সেক্রেটেরিয়েটরপরা এটা নির্দিষ্ট সময়ের ভিতর সমাপন করবরক নাগরিকপঞ্জী উন্নীতকরণের ব্যবস্থা গ্রহণ করব। আমি চারি নম্বর যে দাবি উত্থাপন করছো সেটা হল যে বাংলাদেশ, ভূটান আর নেপালের দ্বিপাক্ষিক চুক্তি সাধন করা হোক, যাতে বিদেশী যখন চিনাক্তকরণ হয় সেই সকলকর গণতান্ত্রিকভাবে বাহির করে দিব পারি। আমি দেখেছো যে অসম সরকারে বাংলাদেশের ভূমি হস্তান্তরকরণের চুক্তি করেছে, অথচ বিদেশী সকলক ইয়ার ঘুরাই পঠিয়ার কারণে কোনো ব্যবস্থা নকরে, বরং পুষবেক পদ্ধতি নামের একটা অমানবীয় পদ্ধতি করে, যুক্ত পদ্ধতি অনুসরি বাংলাদেশ সরকারে কোনো পর্যায়ে সেই কথা মানি লব নোখোজে। গতি বাংলাদেশ সরকারের নেপাল সরকারের ভূটান সরকারের দেশবিলাকরপর 1971 চনের পাছত অহা যখন নাগরিক তেওঁলোকক ঘুরাই লবর কারণে দ্বিপাক্ষিক চুক্তি করবর কারণে আমি দাবি উত্থাপন করছি। আমার তার পিছর দাবি হল যে ভাড়া ভাড়াঘরবিলাকত বিদেশী সকল বহুত পরিমাণে থাকে বলে কোয়া হয়, ঠিকাদারবিলাকে বিদেশীবিলাকক আনি কামত নিয়োজন করা বলে কোয়া হয়। গতি আমি দাবি উত্থাপন করব খুঁজেছো যে ভাড়াঘরের মালিক যিসকলে নাগরিকত্ব নোচোয়াক ভাড়া দিয়ে, যিসকল ঠিকাদারে নাগরিকত্ব নোচোয়াক কামত লগায়, তেওঁলোকক গ্রেপ্তার করবর কারণে, তেওঁলোকক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবর কারণে অসমত এখন কঠোর আইন প্রবর্তন হব লাগে। আমি দাবি উত্থাপন করব খুঁজেছো যে এটা ডাঙর সমস্যা হল অসমত যে আন্তঃপ্রব্রজন, বরপেটারপরা যদি কিবা প্রকারে গুৱাহাটীলৈ মানুষ যদি প্রব্রজন ঘটিলে, যদি আপনার মরিগাঁও জেলার খহনিয়া পীড়িত অঞ্চলেরপরা যদি ডিব্রুগড়লৈ মানুষ যদি প্রব্রজন ঘটিলে, অসমত সাংঘাতিক ধরনের হাল্লা হয়ে যায় যদিহে অভিবাসী মুসলমানবিলাকে ইঠাইরপরা সিঠাইলৈ প্রব্রজন করে। গতি আমি দাবি উত্থাপন করব খুঁজেছো যে আন্তঃপ্রব্রজন রোধ করবর কারণে বিদেশী সমস্যার স্থায়ী সমাধান করা হোক, কি কয় বানপানী আর গোড়াখহনীয়া সমস্যার স্থায়ী সমাধান করা হোক, আর চরচাপরিবিলাকর কারণে বিশেষ ভূমিনীতি প্রবর্তন করা হোক, যাতে চরচাপরিবিলাক উদ্ধার করে যিসকল অভিবাসী মুসলমান বান বা খহনিয়াত পড়ে তেওঁলোকক পুনর্সংস্থাপনের ব্যবস্থা তাতেই করব পৰা যায়। আমি দাবি উত্থাপন করব খুঁজেছো যে চরচাপরি অঞ্চলত পরিয়াল পরিকল্পনাটক যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিব লাগে। বিজ্ঞানসন্মতভাবে কেনেকৈ এটা পরিয়ালের লড়া ছোৱালী মাত্র দুজনলৈকে হব পাৰে, এটা বা দুটাতকৈ বেছি সন্তান যাতে জন্ম নিদিয়ে তার ব্যবস্থা যাতে হব পাৰে, নহলে জনসংখ্যার হেঁচায়
আৰু অভিবাসী মুছলমানৰ জনসংখ্যা বৃদ্ধিয়ে অসমত এনেকৈ উত্তাল কৰি ৰাখিব যে অসমখন কেতিয়াও শান্তিত থাকিবলৈ নাপাব গৰিকে আমি অসম চৰকাৰক দাবী উত্থাপন কৰিছো যে অভিবাসী মুছলমানসকলৰ জনসংখ্যা যাতে বৃদ্ধি হ'ব নোৱাৰে তাৰ কাৰণে পৰিয়াল পৰিকল্পনাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হওক আমি আৰু এটা কথা ক'ব খুজিছো যে 1952 চনৰ ভোটাৰ তালিকা অনুসৰি 1952 চনৰ ভোটাৰ তালিকা অনুসৰি অসমৰ সমষ্টিসমূহ সেই সময়ত যি যি জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ আছিলে সেই সেই জনগোষ্ঠীর থলুয়া জনগোষ্ঠীর কারণে বিধানসভার সিটবিলাক সংরক্ষিত করে দিব লাগে যাতে বাহিরের পর অহা মানুষবিলাকে কোনো পধ্যে কোনো বিধানসভা সমষ্টিতে তেওঁলোকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তেওঁলোকে রাজনৈতিক অধিকার থলুয়া মানুষবিলাকৰ হাতৰ পৰা কাঢ়ি লৈ যাব নোৱাৰে এই কামটো যদি আমি নকৰো তেতিয়াহলে অসমত কেতিয়াও শান্তি নাহিব আমি শেষৰ যিটো দাবী উত্থাপন কৰিব খুজিছো যে 1971 চনৰ পাছত ভারতবর্ষৰ বেলেগ রাজ্যৰ পৰাই হোক বা বিদেশৰ পৰাই হোক যিবিলাক মানুহ অসমলৈ আহিব তেওঁলোকক কোনো পধ্যে অসমৰ মাটি দখল কৰিবলৈ কেতিয়াও দিব নালাগে তেওঁলোকক মাটি কিনা বেচাৰ অধিকাৰ সম্পূৰ্ণৰূপে তেওঁলোকৰ অধিকাৰটো ৰদ কৰিব লাগে আৰু কেৱল 1971 চনৰ আগৰ মানুহবিলাকেহে মাটি কিনা বেচা কৰাৰ অধিকাৰ থাকিব লাগে তেতিয়া এই গোটেই ভূমিৰ যিটো সমস্যা হৈছে ভূমি সংকোচনৰ যিটো সমস্যা হৈছে আজি বড়ো আৰু মুছলমান জনগোষ্ঠীৰ মাজত কাজিয়া ভূমিক লৈ হৈছে এই সমস্যাটো সম্পূৰ্ণৰূপে নাইকিয়া হৈ যাব গতিকে এই দাবীসমূহ আমি উত্থাপন কৰিছোঁ আমি চৰকাৰক সকীয়াই দিব খুজিছোঁ যে এটা নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত নাগৰিকপঞ্জী উন্নীত কৰি কোনসকল অসমৰ বৈধ নাগৰিক কোনসকল অসমৰ বৈধ অসমবাসী তেওঁলোকক চিনাক্তকরণ কৰিব লাগে আৰু যিসকলৰ চিনাক্তকরণ কৰিলে তেওঁলোকৰ পুত্ৰ তেওঁলোকৰ ল'ৰা ছোৱালী তেওঁলোকৰ নাতিপুতিহে কেৱল অসমৰ ভৱিষ্যতৰ নাগৰিক হ'ব পাৰিব 1971 চনৰ ভোটাৰ তালিকাখন 1971 চনৰ যিখন নাগৰিকপঞ্জী উন্নীতকৰণ কৰা হ'ব সেইখন ফ্ৰীজ কৰি দিয়া হ'ব আৰু তাৰ পাছত অহা কোনো মানুহে অসমত নাগৰিকত্ব লাভ নকৰিব আনকি ভাৰতীয় নাগৰিকবিলাকেও নাগৰিকত্ব লাভ কৰিব নালাগে উল্লেখযোগ্য যে এই স্পৰ্শকাতৰ বিষয়টো সম্পৰ্কে কৃষক সংগঠনটোৱে মুখ্যমন্ত্ৰীলৈ এখনি স্মাৰকপত্ৰ প্ৰেৰণ কৰে ভিডিঅ' জাৰ্নেলিষ্ট সুশান্ত দাসৰ সৈতে অমৰদীপ গগৈ চেণ্টিনেল নিউজ গুৱাহাটী